নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2024 বিষ রাশির কি বার্তা আসতে চলেছে আপনাদের এবছর কর্ম, অর্থ, বাড়ি, গাড়ি, সম্পত্তি কোন কোন দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই শুনবেন। আপনারা যদি বিশ্বরাশির জাতক অথবা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে 2024 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আসি বিশ্বরাশির আপনাদের ক্ষেত্রে। আমি যখন লং টাইমে প্রেডিকশন হয় কিনা, তখন চারটি গ্রহকে কিন্তু আমি বিশেষভাবে কাউন্ট করি, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। দেখুন, বছর যখন শুরু হচ্ছে না, তখন আপনার রাশির দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে এবং জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির দ্বাদশভাবে কিন্তু থাকবে। অর্থাৎ এই সময়টা, এই চারটা মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যয় কিন্তু হবে। অর্থাৎ ব্যয়ের দিকটা নিয়ন্ত্রণ রাখুন এবং বিশেষ করে আবার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে, আবার আপনার রাশির অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, পেট, লিভার জনিত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে মাসের প্রথম দিকটাতে কোনো ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বাড়বে। অর্থাৎ প্রথম চার মাস, কারণ বৃহস্পতি দ্বাদশ ভাবে তো ব্যয় করাবে, অর্থাৎ খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন এবং বিদেশের জায়গাটা কিন্তু শুভ রয়েছে। ঠিক পয়লা মে 2024 বৃহস্পতি আপনার রাশির উপর দিয়ে পাস করবে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গুড লাক দেবে। প্রথম হচ্ছে আপনাদের বৈবাহিক জীবনটা আপনাদের ভালো হবে। যারা বিয়ের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন, অর্থাৎ একটা আপনার বাড়িতে একটা মেয়ে রয়েছে যার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছে না, বা ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ঠিকমতো পাত্রী খুঁজতে পারছেন না বা পাত্র খুঁজে পারছেন না, মে মাসের পর থেকে গোটা 2024 ডিসেম্বর অবধি বিয়ের জন্য কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। এই সময়টা আপনারা প্রচেষ্টা করুন, নিশ্চিত রূপে আপনাদের বিবাহের জায়গা কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, শুভ বিবাহ এবং দাম্পত্য সুখের জায়গায় কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। কারণ সরাসরি আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে, বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে এবং বিজনেস যারা করছেন, আপনি যে কোনো ব্যবসা করুন, আপনি গার্মেন্টসের বিজনেস করুন, আপনি ফুড রিলেটেড বিজনেস করুন, আপনি কসমেটিক রিলেটেড বিজনেস করুন, অর্থাৎ যে কোনো বিজনেসে আপনি এই জায়গাগুলোতে কিন্তু বিজনেস থেকে আপনাদেরকে কিন্তু প্রফিট এই সময় কিন্তু দিবে আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি বিশ্বরাশির ক্ষেত্রে, ঠিক আপনার রাশির পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, শিক্ষার জায়গাটা কিন্তু ভালো, মে মাসের পর থেকে মের আগে পর্যন্ত কিছুটা হলেও আপনাদের সমস্যা রয়েছে, যদিও কেতু অবস্থান করছে, আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান করছে, একটু হলো মাইন্ডকে ড্রাইভার্ট করে দিবে, অর্থাৎ কোন লাইনে গেলে ভালো হয়, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বো না ডক্টরি লাইনে পড়বো, বা আমি সিএনএ পড়বো না আমি ম্যাথামেটিক্সের জায়গাটা নিয়ে পড়বো, অর্থাৎ মানে একটা কনফিউশন দাঁড়িয়ে কিন্তু যায়। কিন্তু বৃহস্পতি যখন আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিবে, এই কনফিউশনটা কিন্তু কিছুটা হলো আপনাদের কাটবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু রয়েছে।
যারা গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, ফাটকা এগুলোতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আপনার মে মাসের পর থেকে আপনারা করুন। এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের যারা কনসেপ্ট নিতে চাইছেন সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, বা সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, বা সন্তানের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং সরাসরি বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব পজিটিভ একটা দিক কিন্তু রয়েছে। অর্থাৎ ভাগ্যভাবে দৃষ্টি দেওয়া মানে কি বলুন তো, আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আপনাদের পথে কিন্তু চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। যারা স্পিরিচুয়াল লাইনে আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনাদের ধর্মীয় যাত্রা ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে মে মাসের পর থেকে গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট আপনাদের ক্ষেত্রে বেশ কিছু গুড লাক দিবে, এবং পাশাপাশি আপনাদের সম্মান এবং খ্যাতির জায়গায় আপনাদের দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনি বিষ রাশির মানুষ, আপনার ঠিক কর্মভাবে শনি অবস্থান করে শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই শশ নামক মহাপুরুষ রাজযোগ কি করছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি, আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন, গভর্নমেন্ট জব, যারা গভর্নমেন্ট সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন সে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2024 জুলাইয়ের মধ্যে। কারণ জুলাইয়ের পর থেকে আবার শনি কিন্তু রেট্রোগ্রেড হচ্ছে, শনি বকরি হচ্ছে, কিছুটা হলো স্লো মোশন হবে, কিন্তু জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে ঠিক দশমভাবে শনি অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বা যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে ভালো, যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, মেশিনারি গুডসের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনাদের কিন্তু গুড রেজাল্ট কিন্তু দিবে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু দিবে। যারা খনিজ পদার্থের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। শনি দশমভাবে অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু সুনিশ্চিত করতে চলেছে, এবং বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে 2024। এবং আপনাদের শনি কিন্তু গোটা বছর আপনার কর্মভাবে অবস্থান করছে, এবং একাদশভাবে আপনার রাহু অবস্থান করছে। দেখুন একাদশভাবে রাহুটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে, কারণ শাস্ত্র বলছে যখন রাহু গ্রহ একাদশভাবে অবস্থান করে তখন কিন্তু মানে ফাটকা, আকস্মিক অর্থপ্রাপ্তি, বিদেশ, এই জায়গা থেকে কিন্তু লাভ কিন্তু দেয়। এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন, আপনাদের নেম ফেম বৃদ্ধি করবে। এবং যারা অর্থাৎ ট্রাভেলিং করে কাজগুলো করেন, অর্থাৎ দৌড়াদৌড়ির কাজ, তাদের ক্ষেত্রে ভালো একটা সম্ভাবনা কিন্তু এই সময় দিবে, কারণ রাহু ট্রানজিট আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিশ্চিত নিশ্চিত রূপে দিবে। এবং এর পাশাপাশি আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি, ফাটকা, যারা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, অর্থাৎ মাথা খাটিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনি বিশ্ব রাশির মানুষ রাহু একাদশে আপনাদের ইনকাম গেইন করবে, এবং সারা বছর রাহু কিন্তু আপনাদের একাদশভাবেই কিন্তু অবস্থান করছে। কী উপায় করবেন আপনারা? শুক্রের বীজ মন্ত্র
আপনারা পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, তাতে আপনাদের যাবতীয় সমস্যাগুলো কাটবে। তবে যাদের ক্ষেত্রে হচ্ছে না, এটা যদি একটা সার্বিক বিচার, আপনাদের জন্মকুণ্ডলী আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ যদি বড় কোনো দোষ থাকে অবশ্যই এই সময় আপনারা প্রতিকার করে নেবেন। আপনাদের রাশির উপর দিয়ে না কোনো শনি সাড়েসাতি না কোনো শনির ঠাঁইয়া কোনোটাই কিন্তু থাকছে না, অর্থাৎ 2024 আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে টার্নিং পয়েন্ট আসতে কিন্তু চলেছে। এই ছিল বিষ রাশি 2024 কি রেজাল্ট পেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাপি নিউ ইয়ার, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।